তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে নিশ্চিত ভাবে, পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে, না সেটা আমি জানি না, নিশ্চিত ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য, পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে না। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না, আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। কারামন্ত্রী অখিল গিরির এই বক্তব্য, তা নিয়ে প্রতিক্রিয়া বঙ্গ বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের, শুনবো। দেখুন, অখিলগিরি একটু সহজ সরল প্রকৃতির, ও সত্যটা স্পষ্ট করে বলবার মাঝে মধ্যে চেষ্টা করে ফেলে, তো এটা তো ঠিকই, সরকারি অনুমোদনে সরকারের বদান্যতায় পুলিশের সহযোগিতায় শাহজাহান এতদিন ওখানে ছিল, এবার যদি চিকিৎসা করতে তাকে পাঠিয়ে দিয়ে থাকে, রাজ্য সরকারই পাঠিয়েছে, এবং পুরোটাই যে তৃণমূল নিয়ন্ত্রণ করছে, শাহজাহান যে পুরোপুরি তৃণমূল এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে, এমনকি তৃণমূল নেতৃত্বের পূর্ণ আশীর্বাদে আছে, অখিলগিরি সেটা সামনে এনে দিলেন, এই সহজ সরলভাবে সত্যটা বলার জন্য তাকে ধন্যবাদ। আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, কারামন্ত্রী অখিলগিরি তিনি দাবি করলেন যে শেখ শাহজাহান তিনি চিকিৎসার জন্য রাজ্যের বাইরে আছেন, কি বলবেন? না, অখিলগিরি, মাননীয় অখিলগিরি মন্ত্রী অখিলবাবু, দীর্ঘদিনের রাজনীতিবিদ অখিলবাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথাটা বলার জন্য। আসলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা মন্ত্রীরা সত্যি কথা ছাড় পাশ দিয়ে যান না। অখিলগিরি কমসে কম এই ব্যাপারে সত্যি কথা বললেন, মন্ত্রী জানে অপরাধী কোথায় আছে, তাহলে মন্ত্রীর মাথায়, মুখ্যমন্ত্রী তো আরো ভালো জানে তিনি কোন রাস্তায় গেছেন, কিভাবে গেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার জানার কথা আরো বেশি। তো পুলিশ মন্ত্রী কার্যত পুলিশ খুঁজে পাচ্ছেন না, পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী বা মন্ত্রী তিনি জানেন কোথায় আছেন। এটা তো পশ্চিমবঙ্গে আমরা যে বলছিলাম এতদিন ধরে, অপরাধীরা মনে করে তাদের সরকার, তারা সংরক্ষিত হয়, এ তো জলজ্যান্ত উদাহরণ, এ তো প্রমাণ করলেন, সত্যতা স্বীকার করলেন অখিলবাবুরা। তাহলে পুলিশকে ফাঁকি দিয়ে এটা কি যে কোনো প্রভাবশালীরাই তাদেরকে বাইরের রাজ্যে নিয়ে চলে গেল? এর দায় দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে, অখিলবাবুদের নিতে হবে। ধন্যবাদ, আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে। কারামন্ত্রী অখিলগিরি তিনি দাবি করলেন যে শেখ শাহজাহান চিকিৎসার জন্য রাজ্যের বাইরে আছে। হলদিয়ায় আজ এমনই বিস্ফোরক দাবি কারামন্ত্রী অখিলগিরির, যাকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছেন। যেমন বঙ্গ বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, তিনি বলছেন যে সত্যি কথাই বলেছেন অখিলগিরি। অপরদিকে একই সুর শোনা গেল কংগ্রেস নেতা সৌম আইচ রায়ের গলাতেও। আমরা কথা বলবো সিপিআইএম নেতা, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ দেখুন, অখিলগিরি তো জেল মন্ত্রী, তার বলার কথা উনি জেলে এসেছেন কিনা অথবা কখন আসবেন, আর আসলে চিকিৎসার নাম করে ওকে পিজি হাসপাতালে রাখার মতো ব্যবস্থা করা হয়েছে কিনা, এইটুকু চোর কাজ, বাকিটা উনি যা জানেন সেটা মন্ত্রীকে জানিয়ে দেন, পুলিশ মন্ত্রীকে, কেন পুলিশ মন্ত্রী জানিয়ে দেয় যে শেখ শাহজাহান অতএব পশ্চিমবাংলায় নেই, বাইরে কোথায় চিকিৎসার জন্য গেছেন, এবং মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে উত্তরের দিকে আছে সুদীপ্ত সেন, রাজ্য পুলিশ তাকে ধরে নিয়ে এসেছিল, তবে মুখ্যমন্ত্রী খবর দিয়ে পুলিশকে বলুন যে তাকে যাদের ধরে নিয়ে আসা যায়, এটা পুলিশের কাজ, এটা পুলিশ মন্ত্রীর কাজ, তাহলে বোঝা যাবে যে পুলিশ মন্ত্রীর খেরাটোপে উনি রাজ্যে নেই, রাজ্যে বাইরে আছে। ধন্যবাদ, আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, তার বক্তব্য শুনবো।
এইটা নিশ্চিতভাবে ওনার কোথাও মনে হয়েছে, উনি বলেছেন। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলছি, যেটা আমাদের রাজ্যের ডিজি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে যারাই অন্যায় করে থাকুক তারা ফেয়ার হবে না। এখানে তৃণমূল কংগ্রেসের যদি কেউ অপরাধী হয়, বক্তব্যের ঘটনা আপনারা দেখেছেন, দল দেখেনি, সেখানে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু অন দা আদার হ্যান্ড আমরা ভারতবর্ষের মুখে এই নিদর্শন দেখেছি, এখনো শেখ শাহজাহান অভিযুক্ত, তিনি অপরাধী নন, আদালতের বিচার এখনো হয়নি। কিন্তু আমরা দেখেছি গুজরাটের বুকে ব্রিটিশ মানুষ ধর্ষণের মামলায় যারা অপরাধী হিসেবে সাব্যস্ত এবং দোষী অভিযোগ প্রমাণিত, যারা সাজা খাচ্ছে তাদেরকে জেল থেকে সাদরে বরণ করে বের করে নিয়েছে, বাইরে সম্বর্ধনা দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। তো ডিফারেন্স পরিষ্কার, একটা দল আমরা কখনোই বলছি না যে এই ধরনের কার্যক্রম কখনো সমর্থনযোগ্য। দল হিসেবে আমরা বারংবার বলছি যে প্রশাসন যে কাজ করবে, যে স্টেপ নেবে দল সরকার, সেই বিষয়ে তাদের সাথে থাকবে। কিন্তু তার সাথে সাথে কারা সমালোচনা করছে, বিজেপি, যারা নিজেরা রেপিলদের আশ্রয় দিয়ে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, অখিলগিরি যেটা বলেছেন নিশ্চয়ই তার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন, আমার কাছে কোনো তথ্য আছে কিনা আমাদের অন্তত জানা নেই। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলছি যে কোনো অপরাধী যেই অপরাধ করে থাকুক না কেন, তার পাশে প্রশাসন দাঁড়াবে না। এর আগেও যেরকম ভাবে প্রশাসন দল দেখে দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।